হাই আমি পূজা আপনারা দেখছেন পূজার রান্নাঘর আজ আমি আলু আর কচু দিয়ে একটি রেসিপি বানিয়ে আপনাদের ঘরে দেখাবো চলুন তাহলে এই আলু আর কচু দিয়ে কেমনভাবে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক এখানে প্রথমে গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলই করব। তেল গরম হয়ে গেলে পাঁচ ছটা আমি আমি এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে এরমভাবে কেটে নিয়েছি লম্বা তোমরা এরম কাটতে পারো আবার গোলও করতে পারো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু আলু আর কচুটা দেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ আমি দিয়ে দিচ্ছি নুন হলুদটা দেওয়ার পর আলু আর কচুটাকে ভালো করে নেড়ে ছেটে নেবো এবার আমি একটু নেড়ে নেওয়ার পর এটা আমি দু থেকে তিন মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এবার এটাকে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেব এগুলো এবার আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো আদা জিরে ধনে আর দিয়ে দেবো চন্দনী বাটা আমি এই মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এর উপর হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব আমার এই মশলাটা একটু মানে ধরে যাচ্ছিল ওর জন্য আমি একটুখানি জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা আলু বড়িয়া আর কচুটা এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো বড়িটা তোমরা এখন না দিলেও হবে পরে দিলেও হবে তবে আমি এই সময়ে আমি দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেবো এবার আমি কষানো হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এবার একটুখানি এটা নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ মতন চিনি এবার নুন আর চিনিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দেবো এবার এটাকে আমি ফুটতে দেবো ঝোলটাকে ফুটে এসেছে এটাকে আমি এটা চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি রাখলাম চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা আমি এবার নাবিয়ে রেখে দেবো এবার এই কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ফোরনটা একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিয়ে দেবো তুলে রাখা ঝোলটা যেটা আমি ঝোলটা বানিয়েছিলাম তুলে রেখে দিয়েছিলাম সেই ঝোলটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মোতন গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি না বিয়ে নেব এই দেখো আমার এই কচু আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা দেখতে হয়েছে খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয় আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টের মাধ্যমে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক শেয়ার করতেও যেন তোমরা ভুলো না আসতে হবে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব বাই